হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের মরিচ বাগানের ভিডিও। তো এখানে যে মরিচ গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমরাই চারা লাগিয়েছিলাম, চারা বাস মানে আমাদের বিচি বীজ বুনে দেওয়ার পরে চারা হয়েছিল, সে চারাগুলোই আমার আব্বু এখানে লাগিয়ে দিয়েছে কিছু জায়গা পরপর। তো এখানে অনেকগুলো চারা লাগানো হয়েছে, আর দেখতে পাচ্ছ তোমরা এখন মরিচ ধরা শুরু হয়েছে, অনেকগুলো মরিচ। বেসিক্যালি এটা কালো জাতের মরিচ, আর এই মরিচ যেরকম সুগন্ধ সেরকমই ঝাল, প্রচণ্ড ঝাল মরিচ। এখন আমের সিজন চলছে, এগুলো দিয়ে আমরা আম ভর্তা খাই, আমরা পান্তা ভাতের সাথে খাই। কালো মরিচের সাথে সাথে এখানে কিছু লাল মরিচও দেখা যাচ্ছে, মানে মরিচ পেকে গেছে। তো এই লাল মরিচগুলো আমরা সংগ্রহ করে রাখব পরবর্তীতে বীজের জন্য, বীজ থেকে আমরা পরে চারা আবার চারা রোপণ চারা ফেলার জন্য আমরা রেখে দেব। এই তো দেখা যাচ্ছে এখানে অনেক অনেক কালো মরিচ ধরেছে। তো মরিচ ধরার আগে যখন ছোট ছিল সেগুলো আমরা প্রতিদিন সকাল বিকেল পানি দিয়েছি, পানি দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে মরিচ ধরা শুরু হয়েছে। তো খুব একটা পরিচর্যা লাগে না মরিচ গাছে, এই মরিচের জাতগুলো ভালো এজন্য এত বেশি মরিচ ধরেছে। এই তো আজকে তাহলে এই জন্যই, এই পর্যন্তই, আর বেশি কিছু বললাম না আজকে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। এখন গানটা এনজয় করো। Shadows know me. Let's leave the world behind.